বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 2012 সালের সংশোধিত গঠনতন্ত্রের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন করেছেন ওই সময়ের কাউন্সিলর মোশিউর রহমান টুটুল। তিনি আগামী দুই মাসের মধ্যে অ্যাডহক কমিটি করে নতুন বিসিবি নির্বাহী পর্ষদের জন্য আবেদন জানিয়েছেন। মঙ্গলবার এই সংক্রান্ত চিঠি পাঠানো হয় ক্রীড়া মন্ত্রণালয়ে। 2012 সালের নির্বাচনে গঠনতন্ত্রের বেশ কয়েকটি ধারা পরিবর্তন করে বোর্ড সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন নাজমুল হাসান পাপন। ওই গঠনতন্ত্রে যেসব কাউন্সিলরদের নাম থাকার কথা ছিল তা বাদ দেয়া হয়েছিল, তাই টুটুল এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে তিনি দুই মাসের মধ্যে নতুন বোর্ড বেছে নেওয়ার জন্য নির্বাচনের আবেদন জানান। সে সময় প্রভাব খাটিয়ে গঠনতন্ত্রের কিছু ধারা পরিবর্তন করে টানা তিন মেয়াদে বোর্ড সভাপতি হয়েছিলেন পাপন। ছেলেটারে ধরে রাখতে পারলাম না, উচ্চ শিক্ষিত বানাবার জন্য মাতবরের কাছে বিক্রি করে দিলা। নয়নকে আমার মেয়ের জামাই বানিয়ে কিনে নিয়েছি। ঘরের পেছন থেকে কসুর লতি তুইলে বাজারে নিয়ে গেছিলাম ব্যস্তে, এক লোক 100 টাকা দিয়ে কিনে নিল। কে নিল? যেখানে দুজনের ইচ্ছা পূরণ হয় নাই সেখানে ভালোবাসা শ্রদ্ধা কিভাবে আসে? আমি আপনারে দেখেই ঘর জামাই হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনার সাথে যে অন্যায় করছে আমি তার প্রতিশোধ নেব। একটু সময়ের জন্য বিক্ষার খালি নয়নরে নিয়ে যাবো, ওর মা এক ঝলক দেখবো। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর।